আমাদেরকে বলে এই তোরা নাম তাড়াতাড়ি আমাদেরকে নামে দিয়ে করছে তোরা এখন কোথায় যাবো যা পায়ে হেঁটে রাত 12টার থেকে আমরা হেঁটে 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 আমরা সেই মাঠে সমাবেশে মাঠে পৌঁছি আমার এই 66 বছর জীবনে দেখি নাই আমাদের চর এলাকা আছে চর এলাকা থেকে নৌকা আসা বন্ধ আমাদের প্রায় 15-17টা গাড়ি ছিল প্রত্যেকটা গাড়িতে আমাদের এখানে মাল সামানা খাওয়া দাওয়া খড়ি সব কিছু নিয়ে গাড়িতে উঠে আমরা তখন রওনা হব সেই মুহূর্তে পাবনা প্রশাসন পুলিশ প্রশাসন গিয়ে সমস্ত মালপত্রগুলি আমাদের কেড়ে নিল এবং আমরা অনেক কষ্টে এসেছি আমি সন্ত্রাসী বাহিনীরা আওয়ামী লীগের পুলিশ লীগ পুলিশ সহ সবাই আমাদের ব্যারিকেড দিয়েছে এভাবেই নানা বাধা বিপত্তি পেরিয়ে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক এসে পৌঁছেছে রাজশাহী তারা এসেছে 3 ডিসেম্বর শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে শনিবারের আগে মাদ্রাসা মাঠে প্রবেশে পুলিশের নিষেধাজ্ঞার কারণে এসব নেতাকর্মী আশ্রয় নিয়েছে পাশের ঈদগাহে তারা মিছিল স্লোগানে মুখরিত করছেন চারপাশ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা মাদ্রাসা মাঠেই ঘুমাচ্ছেন ক্ষুধা নিবারণের জন্য কখনো কখনো খাচ্ছেন শুকনো খাবার আবার মাঠেই বিভিন্ন জেলা ও উপজেলা ভিত্তিক নেতাকর্মী সমর্থকদের জন্য করা হচ্ছে রান্না এছাড়াও ব্যক্তি ও সাংগঠনিক নানা উদ্যোগে সেখানে সরবরাহ করা হচ্ছে রান্না করা খাবার রাজশাহী মহানগর জাতীয় মহিলা দল থেকে আমরা খাদ্য বিতরণ 250 প্যাকেট খাদ্য বিতরণ করে আমরা বগুড়া জেলাতে আমরা এটা বিতরণ করলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের যে কাজ করে মা মাটির কাজ করে লাল সবুজ পতাকা মানচিত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কাজ করে তার প্রমাণ আর আমরা 3 দিন ধরে আপনারা হয়তো বা দেখেছেন স্টল ঘুরেছেন এখানে প্রায় লক্ষাধিক মানুষ ইতিমধ্যে আমাদের পর্যাপ্ত পরিমাণের খাবার চিড়ামুড়ি সমস্ত কিছু নিয়ে তীব্র শীতে নদীর যে বাতাস এই বাতাসকে অপেক্ষা করে গণতন্ত্রের জন্য আরেকটা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে রাজশাহীতে বিএনপি বিভাগীয় সমাবেশের আগে 1 ডিসেম্বর বৃহস্পতিবার থেকে বিভাগের 8 জেলায় শুরু হয়েছে পরিবহন ধর্মঘট ফলে ঢাকা সহ সারা দেশের সাথে সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভাগীয় এই শহর বিএনপি নেতারা বলছেন জনগণের ভোগান্তির কথা চিন্তা করে তারা শনিবার ছুটির দিন বিভাগীয় সমাবেশগুলোর আয়োজন করছে কিন্তু সরকার পরিবহন ধর্মঘট ডেকে সব শ্রেণী পেশার মানুষের কষ্ট বাড়াচ্ছে প্রশাসনে বাধা উপেক্ষা করে অন্য বিভাগীয় শহরের চেয়ে রাজশাহীর সমাবেশে আরও বেশি মানুষের সমাগম হবে বলে দাবি করেন তারা আমাদের থানার 7টা গাড়ি ছিল সে গাড়িগুলো আসতে আমাদের রাত 12টায় বানেশ্বরপুর ও বানেশ্বরে ওই জায়গাতে আমাদের গাড়ি আটকায় পুলিশে আটকানোর পর তখন 4টা গাড়ি থানায় নিয়ে যায় মামলা দেয় আরও পিছিয়ে আরও 2টা গাড়ি নিয়ে যায় যে 25,000 টাকা করে জরিমানা করে আর মামলা দেয় আমাদেরকে বলে এই তোরা নাম তাড়াতাড়ি আমাদেরকে নামে দিয়ে করছে তোরা এখন কোথায় যাবো যা পায়ে হেঁটে গাড়ি পাবে না পরে গাড়ির ড্রাইভারকেও মামলা দিয়েছে কয়েকটা নিয়ে চলে গেছে আমরা ওখান থেকে রাত 12টার থেকে আমরা হেঁটে 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 আমরা সেই মাঠে সমাবেশে মাঠে পৌঁছেছি হ্যাঁ আমরা এই ভোর আজান দেয় তখন ফজরের নামাজের আজান দেয় ভোর 5টায় এই সময় এসে আমরা পৌঁছে সেখান থেকে আমরা অবস্থান করছি এখানে মাঠেই আছি ইনশাল্লাহ মাঠেই থাকবো সামনে 10 তারিখে ঢাকায় আছে ওখানেই আমরা ওখানেও আমরা যাবো ইনশাল্লাহ আমাদের কি ধরনের হয়রানি কিংবা কি ধরনের আমাদের বিরক্ত করা হচ্ছে আমরা প্যান্ডেল টাঙাচ্ছি ভেঙে দেওয়া হচ্ছে আবার নতুন করে টাঙাচ্ছি আবার ভেঙে দেওয়া হচ্ছে পরিবহন ধর্মঘট এটা বলা হয়েছিল অবৈধ পরিবহন যাতে না চলে কিন্তু আশ্চর্যের ব্যাপার যেগুলো বৈধ সেগুলোও বন্ধ আছে এবং যেটা আমার এই 66 বছর জীবনে দেখি নাই আমাদের চর এলাকা আছে চর এলাকার নৌকা বন্ধ এটা কোনোদিন ইভেন পাকিস্তান আমলেও দেখি নাই চর এলাকা থেকে নৌকা আসা বন্ধ এখন জানি না এটা করে কী লাভ হচ্ছে এতে মানুষের আরও বেশি উত্তেজনা হচ্ছে আরও বেশি আমি বলবো যে শক্তি এবং সাহস বাড়তেছে এবং এখানে আসার একটাই উদ্দেশ্য যে আমরা যাতে একটা সোজা কথায় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন আছে সেটা আমরা অংশগ্রহণ করতে চাই কিন্তু সেই সরকারটাকে হবে নিরপেক্ষ এবং প্রশাসনও যাতে নিরপেক্ষ থাকে দ্বিতীয় হলো যে আমাদের ভোটের অধিকার দিতে হবে
আমার নিজের ভোট আমি নিজে যাতে দিতে পারি, অন্য কেউ যাতে আমার ভোট না দেয়। এই দুইটা কারণে আমরা আমাদের এই আন্দোলন কিংবা আমাদের এই দাবি। আজকে 3 তারিখের প্রোগ্রামে আমরা রাজশাহীতে উপস্থিত হয়েছি, আমরা 30 তারিখে রওনা দিয়েছি। আমাদের লোকজন প্রায় 500 মতো এখানে অলরেডি এসে পৌঁছেছে। আজকেও ট্রেন সহ বিভিন্নভাবে লোকজন এখানে আসতেছে আসবে, এবং আমরা অনেক কষ্টে এসেছি। আমি সন্ত্রাসী বাহিনীরা আওয়ামী লীগের পুলিশ লীগ পুলিশ সহ সবাই আমাদের ব্যারিকেড দিয়েছে, গাড়ি থেকে নামিয়েছে। আমরা গাড়ি থেকে নামার পরে যে যেভাবে পেরেছে আমরা এই মহাসমাবেশকে সাফল্য করার জন্য আমরা ইনশাআল্লাহ রাজশাহী এসে পৌঁছেছি। আমরা এখানে খুব কষ্টে আছি, তারপরও কষ্টকে কষ্ট মনে করতেছি না। আমাদের লক্ষ্য একটাই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, তার মুক্তি। আমরা চাই তারেক জিয়া দেশে আসুক, গণতন্ত্র ফিরে আসুক। এই লক্ষ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এগুলো কমানোর জন্য, হাসিনাকে আমরা নামানোর জন্য আমরা এই মহাসমাবেশে যোগ দিয়েছি। আমরা কিন্তু চলে আসছি, আসতে হচ্ছে আমাদের কষ্ট হয়েছে। আমরা ট্রেনে আসতেছি, বিভিন্ন মোটরসাইকেল নিয়ে আসছে, মানে হুন্ডা আসছে, বিভিন্নভাবে আসতেছে, মানে সিএনজি মোটরসাইকেল যে যেভাবে পারতেছে। তো এই যে আসার পরে নৌকাতেও আসছে, তো আসাতে সরকারের উদ্দেশ্যটা কী? উদ্দেশ্যটা আমাদের সমস্যা ছোট করা। তো সমস্যাকে ছোট করতে পেরেছে। আমরা পাবনার থেকে হাজার হাজার মানুষ আমরা কিনছি। তো এই যে সরকার জঘন্য যে কাজ করে গণতন্ত্রের দাবিদার তারা, আর গণতান্ত্রিক পরিবেশে এইভাবে গাড়ি ঘোড়া বন্ধ করে এই যে খোলা আকাশের নিচে আমরা কেন 3 দিন 4 দিন আগে আসবো বলেন? আমাদের এক তারিখ সমাবেশ, সকালবেলা আমরা আসবো, দুপুরের মধ্যে এসে পৌঁছাবো, সমাবেশ সেটা আমরা চলে যাবো, একটা স্লোগান দিয়ে আমরা চলে যাবো। এই সরকার এত বোকা এবং গরু গাধাচ্ছে মনে আমাদের বুদ্ধি লোপ পেয়েছে, যে এই যে প্রত্যেকটা ডিভিশনাল শহরে 2 দিন 3 দিন যাবৎ কিন্তু সরকার বিরুদ্ধে স্লোগান হচ্ছে। তাহলে এই স্লোগান কি ভালো স্লোগান? নিশ্চয়ই সরকারের জন্য তো ভালো না, এই স্লোগান দিতে সরকার বাধ্য করছে। এতে করছে সারা বিশ্ব দেখছে বাংলাদেশের এই গণতান্ত্রিক সরকার বলে দাবিদার যারা, আমাদের বাংলাদেশের মানুষের যেমন তাদের প্রতি ঘৃণা চড়াচ্ছে, আমরা মানুষ ঘৃণা পোষণ করছে, সারা বিশ্ব দেখছে যে একটা গণতান্ত্রিক দেশ নেই বাংলাদেশ, যুদ্ধ করে স্বাধীন করে একটা দেশে আজকে কী পরিণতি। তাতে সরকারের আমার মনে হয় যে যত তারা মনে করতেছে তারা তাদের সাকসেস হতো, আমাদের সমাজগুলি বন্ধ। আমরা কিন্তু একটা কায়দা করতাম না, কী হতো যে সরকার যেদিন থেকে ধর্মকে ডাকতো আমরা যদি সিদ্ধান্ত নিতাম যতদিন ধর্মঘট প্রত্যাহার না করবে আমরা ততদিন আমরা সমাজ পিছাতে থাকবো, তাহলে কিন্তু সরকারের বা প্রশাসনের যারা পরিবহন মালিক তারা কিন্তু বেকেদার পরিচিত। আমরা কারোরই কোনো সমস্যা সৃষ্টি করতে চাই না। আমাদের সমাজগুলো খেয়াল করেছেন, প্রত্যেকটা সমাবেশ কিন্তু আমাদের শনিবারে হয়, কেন শুক্রবারে আমাদের বন্ধ, অফিস আদালত বন্ধ, শনিবার আমাদের অফিস আদালত বন্ধ, মানুষ যেন কোনো কষ্ট না পায়, অফিসে যাতে কষ্ট না পায়, বাচ্চার স্কুলে যাতে কষ্ট না পায়, সেখানে আমরা শনিবারে সমাবেশ ডাকি। আর সেইবারে সেই শনি শুক্রবারকে কেন্দ্র করে এখানে আপনার ধর্মঘট ডাকতে বাধ্য করে সরকার।